মাত্র দুইটি নিয়ম অনুসরণ করে তুমি রাইট ফর্ম মাপ ভার সঠিকভাবে ব্যবহার করতে পারবে তোমরা ভিডিওটি আমার সঙ্গে শেষ অবধি অনুসরণ করো দেখবে মাত্র দুইটি নিয়ম অনুসরণ করে আমি কিভাবে রাইট ফর্ম মাপ ভাত সঠিক রূপ ব্যবহার করি প্যারেন্টস ব্লেসিং অফ গড টু আজ দেখা যে প্যারেন্টস থেকে আজ এটি সিম্পল বাক্য দুইটি নিয়মের প্রথম নিয়মটি হচ্ছে তোমাকে সাবজেক্ট এবং টেন্স অনুসারে অজ্জুলের ভাব অথবা মূল ভাব হবে। এটি এক নম্বর নিয়ম আর দুই নম্বর নিয়ম হচ্ছে একই বাক্য অর্থাৎ সিম্পল বাক্যে যদি অতিরিক্ত ভাব থাকে তাহলে সেই ভার্বের রূপ হবে ইনফিনিটিভ প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল বন্ধনের ভিতরের ভাবটি উদ্দেশ্য বোঝালে হবে ইনফিনিটিভ বন্ধনের ভিতরের ভাবটি অ্যাবজেক্টিভ অথবা নাউনের মতো কাজ করলে হবে প্রকল এবং বন্ধনের ভিতরের ভাবটির কাজ অন্যের দ্বারা সম্পন্ন হলে হবে দ্বিতীয় নিয়ম বন্ধুরা যখন তোমরা রাইট ফর্ম অফ ভার ব্যবহার করবে তখন প্রথমে তোমাকে দুইটি কুলো বের করে নিতে হবে সাবজেক্ট এবং টেন্স সাবজেক্ট তো বুঝতেই পারবে আর টেন্স ধরার একটি কৌশল আছে তুমি ভার্ব ক্লু দেখেও বুঝতে পারবে প্যাসেজটি কোন টেন্সের লেখা অথবা ওয়ার্ড ক্লু দেখেও তুমি বুঝতে পারবে টেন্স প্যাসেজটি কোন টেন্সের লেখা তবে অধিকাংশ সময় একটা প্যাসেজ একই টেন্সের লেখা থাকে তবে সব সময় নয় আবার দেখা যায় একটি প্যাসেজ একাধিক একটি একটি প্যাসেজের মধ্যে একাধিক টেন্সও থাকে বন্ধুরা তোমরা আমার এই প্যাসেজটি অনুসরণ করো খুব বিস্মিত হবে খুবই ভালো লাগবে আর স্লাইটে যে প্রশ্নটি দেখছ এটি কুমিল্লা বোর্ড দুই হাজার ষোলো সালের পাবলিক পরীক্ষায় টেন্স এটি তুমি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিরন্তন সত্য আর বন্ধনীর ভিতরে যখন তুমি বিভার পাবে তখন তোমাকে সিদ্ধান্ত নেবে আটটি রূপের যে কোনো একটি রূপ এখানে বসবে আটটি রূপ হচ্ছে এম আর ওয়াজ বি বিন সাবজেক্ট এবং টেন্স অনুসারে বসবে যেমন এখানে মনে করে সাবজেক্ট প্ল্যাল আর প্ল্যালের বিভার হচ্ছে আর এবং ওয়ার প্রেজেন্ট হলে বসবে আর এবং পাস্ট হলে বসবে ওয়ে আর আমরা ধরে নিয়েছি প্যাসেসটি প্রেজেন্ট ইন সুতরাং এখানে আমরা বসাচ্ছে আর প্যারেন্টস আর দেখো অফ আমাদের কাছে আশীর্বাদ চাইল্ড ড্যাস এ বিয়ার জন্মগ্রহণ করার কাজটি নিজে হয়নি যখন বন্ধনের ভিতরের ভারটির কাজ সাবজেক্ট দ্বারা সম্পন্ন হবে না তখন সেই বাক্যটিকে আমাদের পেসিবে প্রকাশ করতে হবে আর পেসিভ বাক্য ধরার কৌশল এক নাম্বার ভার্ভের কাজটি সাবজেক্ট দ্বারা সম্পন্ন হয় না এক শর্ত আর দ্বিতীয় শর্ত হচ্ছে সাবজেক্টটি অধিকাংশ সময় বস্তুবাচক হতে পারে আর তৃতীয় শর্ত হচ্ছে বাই উইথ টু দ্বারা সংযুক্ত থাকতে পারে তো দেখো এর কাজটা যেহেতু চাইল্ড করে না এটি পেসিভ বাক্য সেই জন্য আমাদের ইজ বর্ন পেসিফিক প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টেন্স এই জন্য বসে লাভ ইজ বর্ন দেয়ার জয় সাবজেক্ট দেয়ার জয় যেটা কিন্তু দুইটি বাক্য ওই যে হোয়েন থেকে বাউন্স দুইটি বাক্য কমপ্লেক্স বাক্য আর হোয়েন চাইল্ড এখানে এই বাক্যটা এখানেই শেষ তার মূল ভার হচ্ছে বর্ণ তারপর আর একটি বাক্য শুরু হলো দে আর জয়স এটি সাবজেক্ট পুলাল তাহলে ভার্বের কোনো বাউন্স কোনো খুশির সীমা থাকে না দে ড্যাশ তাহলে সাবজেক্ট তাহলে যা আছে তাই দেখো অতিরিক্ত ভার মূল ভার্ব এটি আর অতিরিক্ত ভার হচ্ছে এটি একই বাক্যে যদি অতিরিক্ত ভাব থাকে অতিরিক্ত ভাব যদি থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় আর একটা নিয়ম জেনে রাখো তিনটি স্থানে আইনজি যুক্ত ভার ভরবে বি ভার্বের পরের ভারটির সাথে আইএনজি হবে প্রেপোজিশনের পরের ভারটির সঙ্গে আইএনজি হবে একই বাক্যে দুইটি মূল ভার থাকলে আইএনজি হবে দেখো এই যে প্রেপিশন সুতরাং এখানে আইনজী হচ্ছে থিঙ্কিং আবার দেখো এই যে হচ্ছে নার্সিং আর একই রকম ভাব এটি যদি নার্সিং হয় দেখো অ্যান্ড খুবই বাক্যকে সংযুক্ত করতে পারে শব্দকে সংযুক্ত করতে পারে ফয়েসকে সংযুক্ত করতে পারে এখানে কিন্তু শব্দ সংযুক্ত করলো এখানে যদি নার্সিং হয়ে থাকে তাহলে এটাও ব্রিঙ্গিং হবে একই ধরনের শব্দ সংযুক্ত করবে অ্যান্ড চিলড্রেন কে they dash safe under the custody of their parents since birth. জন্ম থেকেই তারা বাবা মার অধীনারে নিরাপদ থাকে সাবজেক্ট দে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এটির কোনো চেঞ্জ নাই সেফ থাকলো প্যারেন্টস নেভার মাইন্ড দেখে এই যে প্যারেন্টস হলো সাবজেক্ট মাইন্ড হলো মূল ভাগ তাহলে এটি অতিরিক্ত ভাগ আর অতিরিক্ত ভাগ থাকলে কি হবে তিনটির একটি রূপ হবে তাহলে এখানে টেকিং হবে ফ্রেন্ডস অফ দেয়ার সেলের অফিস ফ্রেন্ডকে বড় করতে কোনো কষ্টই তারা মনে করে না ওই ড্যাশ আওয়ার ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু একটু উপদেশমূলক হবে উই শুড নট প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট উই শুড নট অফেন্ট আওয়ার প্যারেন্টস বন্ধুরা আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য এই ভিডিওটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে দেখার সুবিধার জন্য ভিডিওটি শেয়ার করো আর রাইট ফর্ম অফ ভার্বের বিস্তারিত জানার জন্য রুলস অফ রাইটস ফ্রম অফ ভার্থ এই ভিডিওটি দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ